স্পার্কি, কিউটের বাচ্চার নাম স্পার্কি কি করে হয়? নিমু খারাম ভুলা জায়গা কি ছিল আগে, কি ছিল আগে, এখন হাইকমোটে আগে, হাইকমোটে আগে, এখন পুরো অশ্লীল কাপড় লাগে লাল নীল, যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা। সিরিয়াসলি আলী ভাই, পর্দার বিষয়ে আলী হাসান মেরে ভাই বলা কি ঠিক হইছে? চিপায় চাপায় রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলার, হারাম রিলেশনশিপস চলতেছে, ডেটিং ফেটিং চলতেছে, কম তো ঘটনা দেখলেন না ভাই বাংলাদেশে? নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনা, এইখানে কি কোনো হিডেন মেসেজ ছিল? আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ রিয়াকশন ভিডিও। আলী হাসান ভাইয়ের নতুন একটা গান রিলিজ হয়েছে, তার নাম হচ্ছে নানা নাতি। এখানে মনে হয় মুরব্বীদের সাথে নিউ জেনারেশনের একটা হেড টু হেড শো ডাউন হবে। এই গানে কি কোনো শিক্ষণীয় ব্যাপার আছে কি না, সেটাই আমি আপনি মিলে একসাথে অবজারভেশন করব, বোঝার চেষ্টা করব। সো যারা যারা ভিডিওতে মাত্র জয়েন করছেন, লাইক বাটনে প্রেস করে হাজিরাটা দিয়ে দেন, এবং চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। দেরি করে শুরু করে দিই, নানা নাতি। কালার, এটা কোন কালার? স্পার্কি, স্পার্কি, দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি, কুত্তার নাম রাখছি স্পার্কি। কিউটের বাচ্চার নাম স্পার্কি কি করে হয়? সাদের ঘর কেটটা বানালাম লারকি, ওর মায়েরে বাপ কারকি, নাতি আর কি। আসসালামু আলাইকুম, এন্ট্রি এন্ট্রি কি, ওর মায়েরে বাপ কারকি, নাতি আর কি। আসসালামু আলাইকুম নানা, মালডা মিলা নাগে, অতিরিক্ত আগে গেলে খেয়াল লইব বাগে, শুকরিয়া কইরো নাতি, আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঢাকে, এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে, নিমু খারাম ভুলা জায়গা কি ছিল আগে, কি ছিল আগে, এখন হাইকমোটে আগে, হাইকমোটে আগে, দুম সিগনেচার একটা লাইন, অতীত তারা ভুলে গেছে এবং তারা হাইকমোটে আগে ব্রো। আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি, পাটখেতে কত রকম খেলা খেলছে তুম গুজাতি, ছোটবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি, তিনটি ছিল ফাটাফাটি তগমত হাতার, বাচ্চাদের খেলাধুলায় পাটখেতে হইতো, নাথিং ব্যাড, বাট এখন নানা যেটা বলছে এই যুগের জেনারেশন হাতাহাতি করে আর কি। Like really nasty stuff is going on in this generation. বয়স কিন্তু হইছে নানা, দানাই ফানাই বাদ দেন, আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন, যেই জামানা ইয়া পড়ছে নাতি নাতুর গাড় দেন, ফাচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন। নানাকে ঠান্ডা করার জন্য আলী ভাই খুব সুন্দর ভাবে রিপ্লাই করলেন, দেখা যাক সামনে কি আছে। লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল, এখন পুরো অশ্লীল কাপড় লাগে লাল নীল, যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা, দুই চোখটা যা দেখি সব জাকানাকা ঝিলমিল। পর্দার বিষয়ে আলী হাসান মেরে ভাই বলা কি ঠিক হয়েছে? নানা যেটা বুঝাইলো তার পার্ট থেকে নানাও রাইট, যে আগে লোকজন পর্দাশীল ছিল বা এখন পর্দা কমে গেছে সম্ভবত, সেটাই নানার কনসার্ন। দুই ধরনের মানুষ এক্সিস্ট করে, দুই ধরনের মানুষই আছে, পর্দা করতেছে বাট ভিতরে হয়তো শয়তানি, পর্দাটা মানুষকে যে দেখানোর জন্য বা পর্দা করার পিছনে যে আসল উদ্দেশ্য বা নিয়ত সেটা ঠিক নাই। এরকম মানুষ আমি চিনি যারা পর্দাটাকে খুব রেসপেক্টের সাথে করে, সো পর্দা কিন্তু ওনারা কাউকে দেখানোর জন্য করতেছে না, আর কারো হচ্ছে পর্দার ভিতর শয়তানি, এটা বোঝানোর জন্য আই থিঙ্ক আলী ভাই এটা বলছে। নিলে এক হাতে যাইতেন গ্যাস হতে, এখন একটা গেদা পানি গাইয়া পাঁচটা গেদা মতে, স্বার্থ শেষ কার পিছে লাত্তি মেরা ফোটে, বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে, যার টাকার গরম বেশি তার বিচারটা সুন্দরভাবে হয় আর কি, কম তো ঘটনা দেখলেন না ভাই বাংলাদেশে। স্পিটিং ফ্যাক্টস, আলী ভাই স্পিটিং ফ্যাক্টস, আবাই দেখতাম নামাজ পড়া ভরে যাইতো খেতে, আমরাও মক্তবে যাইতাম খেলতে যাইতাম মাঠে, মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে, ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে। আমাদের দাদা বাবাদের যে আমল ওই সময়ের কথা নানা একটু ক্লিশিয়ার করলো আর কি, যে মানে তারা কি করতো, খেলাধুলা করতো, বাবার মক্তবেও যাইতো, বাবার সাথে ফজরের নামাজ পড়ে খেতে কার মানে কাজ করা, তারপরে বাবা বাজারে গেলে সেখানে একসাথে যাওয়া। আপনার এই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাড়তে, পোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি, পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে, পড়ালেখা ঠন 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 পার্কে যায় ডেটে, মোবাইলে পাবজি চলতেছে, এদিকে হারাম রিলেশনশিপস চলতেছে, ডেটিং ফেটিং চলতেছে, আলী ভাই এক কথাতেই সব মেরে দিছেন আর কি। পড়তে যায় না মরতে যায় না, এক নাইকার পাট, চিপায় চাপায় রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলার, এই শহরে খেলাধুলার নাই কে কোনো মাঠ, বাচ্চা লিয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। ভিআইপি ফ্ল্যাটের ভিতরে কি সব কাজ হয় সেটা একটা সামারাই করে ওই লাইনটা বলছে, মানে স্পিটিং পিওর ফায়ার আলী ভাই, ইফ ইউ আর ওয়াচিং দিস ভাই, ইউ আর স্পিটিং পিওর ফায়ার। চিপা চাপায় যায় নায়ক নায়িকা হওয়ার চেষ্টা করে, মানে মুভিতে নায়ক নায়িকারা যা করে সেটা
রিয়েল লাইফে ছেলেরা মেয়েরা ডেটে গেলে তাদের ভিতরে সেই কাজগুলো করার যে ইচ্ছাটা আসে, স্পেশালি দোজ হু আর ইন হার্ম রিলেশনশিপ, সেটাকে পয়েন্ট করে হয়তো আলী ভাই মানে ইন এ সামারি বলছেন ব্যাপারটা। দ্যাটস হোয়াট আই ফেল্ট। আপনাদের কি মনে হয় ব্যাপারটা নিয়ে একটু কমেন্ট সেকশনে জানাবেন। খাইতাম খাঁটি জিনিস, কেউ যাইতো না ভেজালে, আগের মানুষ সরল ছিল, থাকতো না কেউ কেচালে, নাস্তা খেলে চলেন নানা লয়ে জায়গা হোটেলে, কি করতেছে নাতি বউ ওঠে নাইকা সকালে, ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন ১২টা। আগের জমানায় ভেজাল ছাড়া যে খাবার খাওয়া হইতো সেটা খুব স্পষ্টভাবে এখানে কিন্তু পয়েন্ট আউট করা হয়েছে। নাতির যে বউ, নাত বউ বা বৌমার কথা বলছে, বৌমা তো সে সকাল ১২টা পর্যন্ত ঘুমাচ্ছে, দ্যাটস এখন ব্লেন্ডারে সবকিছু হতে লাইফে তো সহজ হয়ে গেছে যে দুপুর ১২টা পর্যন্ত ঘুমানো যাচ্ছে। ওয়াইফ হইতে পারে বা সালমা যার কথা বললো, হুয়েভার ইট ইজ, সে টিকটক করতে ব্যস্ত। কারেন্ট জেনারেশন, হোয়াট ইজ গোয়িং অন? নাতির বউ টিকটক করতে ব্যস্ত। আমগো সকল মাখালারা সাত সকালে উঠতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো, ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো, পুকুর ঘাটে গোসল করতো, কল চেপা পানি লইতো, পাড়া পুতায় মশলা ডলতো, লারকি চুলায় খাবার। বাঙালি মায়েদের খালাদের ট্রেডিশন, মাটির চুলায় রান্না হবে, এর আগে যত প্রিপারেশন আছে সেগুলো বাসাই হবে। এই রান্না বান্না নিয়ে শুধুমাত্র ব্যস্ত থাকতো না, তারা হাঁস মুরগি পালতো, কল চেপে পানি বের করে তারপরে ব্যবহার করতো, আঙ্গুল চারটা খাইতাম রাতে, খাবার কত স্বাদ লাগতো। ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে, জামু একটু আগ দে মুনে ও কয় ভাগ দে, গ্রামের যে খাবারের স্বাদ মুখে লেগে থাকার মতো এসব গল্প আমরা এখনো শুনি। গ্রামের অরিজিনাল বিলের মাছ, নদীর মাছের কথাবার্তা শুনলে অনেক সময় মানে আমাদের অনেক জেনারেশন নতুন ছেলেমেয়েরা এখন রিলেটই করতে পারে না, বিকজ উই আর ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট লাইফ। এটা কতটুকু আপনারা এনজয় করেন, কারা কারা গ্রামের খাবার এখনও খাওয়ার যে ফ্যাসিলিটিটা পান, তারা এখনও গ্রামের অথেন্টিক ভেজালমুক্ত ফ্রেশ খাবারের টেস্টটা এভরি সিঙ্গেল ডে পাচ্ছেন, আপনারা সত্যিই লাগে, আপনাদের জন্য একটা স্যালুট ভাই। আপনাদেরকে কোনো ভেজালযুক্ত খাবার খেতে হচ্ছে না, আপনারা বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ। কমেন্টে জানাবেন আপনার পছন্দের খাবার কোনটা, আপনার মা খালার হাতের কোন রান্নাটা আপনাদের সবচেয়ে বেশি ফেভারিট, সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। কাঁচা থাকতে পাইরা লাই ফল গাছে দেয় না পাকতে, আমার নতের খেয়া নতয় যার কাছে দেই রাখতে, থাকতে দেখিয়া যাও কাগো করি কেয়ার, দেখতে পুরা মাশাল্লাহ আহসান হাবিব পেয়ার। আহসান হাবিব পেয়ারের কথা হঠাৎ আলী হাসান ভাই কেন তুললো? এটা আলী হাসান ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি কেন আহসান হাবিব পেয়ারের কথাই তুললেন? যারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টে জানাই দিন আপনারা কী বুঝছেন, কেন আহসান হাবিব পেয়ারের কথা এক্স্যাক্টলি এই জায়গাটায় আলি হাসান ভাই ব্যবহার করছে। মাছ মাংস দুধ ডিম যা খাইতাম সব দেশি, হাত পেয়েছেন কাজী হাত আমগো থেকে বেশি, কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি, ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ বালাই ও বেশি, মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব, আমরা সাবান সুনু পাউডার মেকা সাইজা থাকি। সিরিয়াসলি ভাই কথাগুলো এভাবে আপনি বলতে পারলেন? মানে এত সুন্দর করে গুছায় একটার পর একটা নাতি হচ্ছে এখনকার সব কিছু খুব ক্লিয়ার কাট সামনে এনে বুঝাইলো। হারাম খেয়ে আজে বাজে জিনিস খেয়ে হসপিটালে ভর্তি হয়ে লাইক আমাদের লাইফ এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। খারাপ মানুষ ধরে না না ভালো মানুষের কুট, চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ। আলী হাসান ভাই আপনারে সামনে পাইলে একটা সেলুট মারতাম এই মুহূর্তে। সুদের ব্যাপারে একটা ভালো কথা বলছেন, যারা সুদ খাচ্ছে এদেরকে পয়েন্ট করে খুব শক্তিশালী একটা কথা বলছেন। সমালোচনা করার জন্য মানুষ বসে আছে, খারাপ মানুষ বলতে যাদের কাজই হইতেছে ভালো মানুষের পিছন থেকে টাইনে ধরা, এই টাইপের স্বভাব যাদের স্পেশালি, কেউ একটা ভালো কিছু করছে তার পিছন দিয়ে একটা টাইনে ধরতে হবে, তার আঙ্গুল দিতে হবে, এই এই ধরনের মানুষ যারা আছে আর কি, তাদের হয়তো এই লাইনটা দ্বারা ভাই সিম্বলাইজ করছেন। স্যালুট, লাইনটা আরেকবার শুনি। কি ভূত, খারাপ মানুষ ধরে না না ভালো মানুষের কুত, চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ, পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ, প্রযুক্তি গাইলা নিয়ে গেছে আমগো সুদ। আল্লাহ, ওনার ছন্দে ছন্দে যেই কথা বলার স্টাইলটা, উনি ওনার কোনো একটা ইন্টারভিউতে বলছিলেন ওনার নানি বা দাদি এটা খুব সুন্দরভাবে করতেন ছন্দের সাথে ছন্দে মিলে। হি অ্যাজ এ র্যাপার, যদি শুধু কথাটুকু ধরি, গানের কথাটুকু ধরি, মিউজিক পোর্শনটা নিয়ে পরে কথা বলবেন, কিন্তু গানের কথাগুলোকে যদি ফোকাস করে দেখি, আপনি মিলায় দেখেন খুব সহজভাবে অল্প কথায় ভাই কিন্তু
পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। মালডা মিলা নাগে তাই অতিরিক্ত আগে গেলি খেয়াল লইব বাগে। শুক্রিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কই রাখা ওই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকমোটে আগে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকমোটে আগে। আচ্ছা, আরবিটি প্রোডাকশন থেকে মনে হয় এটা করা হয়েছে। এখানে যারা যারা এই গানের সাথে কাজ করছেন তাদের সবাইকে ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনার কাছে এই গানের সবচেয়ে ইন্টারেস্টিং পোর্শন কোনটা ছিল বা কোন লাইনটা ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই গানে কি কোনো হিডেন মেসেজ ছিল? এই যে প্রথম দিকে স্পার্কি কুকুরকে দেখানো হয়েছে, এটার সাথে পুরো গানের আমি খুব একটা রিলেশন পাই নাই। কোনো একটা বিশেষ রিজন থাকলে কেউ বা কেউ হিডেন কোনো মেসেজ যদি এই গান থেকে পায়েন সেটা অবশ্যই জানাবেন। নাতি, তার জেনারেশন, তার সময়ের কথা, এর সাথে মুরব্বি যে আছেন নানা, তার সময়ের কথাগুলোর সাথে খুব সুন্দর একটা রিলেশন বা কম্প্যারিজন করে বলার চেষ্টা করছেন। আই থিঙ্ক এই গানের সব কিছু যদি আপনি কম্পেয়ার করেন শুরু মাঝখানে শেষের সব কিছুকেই, তাহলে আই থিঙ্ক ইট ডিজার্ভস সলিড 8.5 out of 10। আপনাদের পার্সোনাল মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আলি হাসান ভাইকে আসলে মানে সামনে পাইলে আমি একটা কিছু খাওয়াইতাম ওনাকে, ফর প্রেজেন্টিং সো মেনি থিংস অল এট দ্য সেম টাইম ফ্রম দিস সং। নেক্সট কোন জিনিসের উপর রিয়াকশন করা যায় অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানা যেতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই গাইস, আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। দিল্লি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।